আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। শীত আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের ভিতর থেকে, চারিদিকে করোনা ভাইরাস দেওয়া শুরু হয়েছে, তারপরে এখনো আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তোমরাও সাবধানে থাকবে, সাবান দিয়ে বারবার হাত ধুবে, পুষ্টিকর খাবার খাবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবে, ঠিক আছে? আমি সাবেরি আসমানি, সহকারী শিক্ষক। আজকে নবম শ্রেণী তোমাদের ব্যবসায় উদ্যোগ ক্লাস নেব। আমার সাথে তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে এবং পুরো ক্লাসটা খুব ভালোভাবে দেখবে। আজকের পাঠ শিরোনাম হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান, দেখো এখানে কি হচ্ছে। আত্মকর্মসংস্থানে ছবি দেওয়া হয়েছে, নিজেরা একটা কি করেছে, একটা ওয়েল্ডিং এর দোকান, পার্টসের দোকান করেছে, তারা নিজেরা নিজেদের কাজ করে। এই আত্মকর্মসংস্থানটা কি আমরা এরপরে জানবো। আজকে শিখন ফল হচ্ছে আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক বর্ণনা করতে পারবে, উপযুক্ত লাভজনক ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে। আলোচ্য বিষয়, আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত লাভজনক ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়। আত্মকর্মসংস্থানের ধারণা, আসলে আত্মকর্মসংস্থানটা কি, একটা ছবি দিয়েছি দেখো আমি তোমাদের। এখানে মাছ মাছ ধরছে, তারপরে কেউ তাঁতি জাল বোনাচ্ছে, কেউ বা হাঁস মুরগি পালন করছে, কেউ বা গরু চাষ করছে, গরুর খামার করেছে, তাই না? অর্থাৎ কি না, নিজের কর্মক্ষেত্র নিজে তৈরি করা। আত্মকর্মসংস্থান হচ্ছে নিজের যে কর্মক্ষেত্র সেটাকে সৃষ্টি করা। এক কথা বলা যায় যে আত্মকর্মসংস্থান হলো নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারা নিজে নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ যে কাজটা সে করবে সে কারো অধীনে করছে না, সে নিজে নিজের কাজ সৃষ্টি করছে, নিজে নিজের কর্মক্ষেত্র সৃষ্টি করছে, সেটাকে আত্মকর্মসংস্থান বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে নিজের পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজের চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টার জীবিকা অর্জনকেই অর্জনের যে ব্যবস্থাটা সেটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। অর্থাৎ এখানে সে তার নিজের পুঁজি অথবা কিছুটা ঋণ নেওয়া পুঁজি, কিন্তু তার নিজের চিন্তা, নিজের জ্ঞান, নিজের বুদ্ধিমত্তা, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তার জীবিকা নির্বাহ করার অর্জনের ব্যবস্থাই হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের প্রয়োজন কেন, কেন আত্মকর্মসংস্থান তৈরি করবে? কারণ চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, এক জায়গা থেকে জিনিস নিয়ে আরেক জায়গায় মানে বিক্রি করতে পারে, ছোটখাটো একটা চাকরিতে ঢুকে যেতে পারে, ঝামেলা থাকবে না। কিন্তু কেন করবে, এর কিছু প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তাগুলো কি কি দেখো, আত্মকর্মসংস্থান কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মজুরি বা বেতন ভিত্তিক কর্মসংস্থান, একটা হচ্ছে আত্মকর্মসংস্থান, আর একটা হচ্ছে ব্যবসা। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রাথমিক আয় প্রথম দিকে সীমিত অনিশ্চিত হলেও পরবর্তীতে পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। অর্থাৎ কি না, আত্মকর্মসংস্থান যদি তুমি করে থাকো, এর প্রয়োজনীয়তা এই জন্যই যে এখানে যদি প্রথমে দেখো যে সরকারি বেসরকারিতে যে চাকরিটা থাকে তারপরেও একটা কর্মক্ষেত্র সৃষ্টি করা যায়, এবং প্রথম দিকে হয়তো মূলধনটা খুব বেশি না হলেও পরবর্তীতে দেখা যায় কি যে এই পেশায় তার আয়ের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে কিন্তু আমরা কি দেখছি, দেখো যে যারা শিক্ষিত যুবক তারা কখনো গ্রামে গিয়ে কাজ করেছে এরকম নজির, দুই একজন হয়তো গিয়েছে কিন্তু সেটা সাধারণত দেখা যায় নাই। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে চাকরির বাজার, বর্তমান যে বেকার সমস্যা, সেই ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের আওতা এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা।
একটা জায়গাতে তুমি যদি চাকরি করতে চাও, সেখানে তোমার দক্ষতা বা তোমার বুদ্ধিমত্তা বা তোমার যে ক্রিয়েটিভিটি, সেটা যে তুমি সবসময় প্রকাশ করতে পারবা সেটা কিন্তু না। কিন্তু এক্ষেত্রে আত্মকর্মসংস্থানে তুমি তোমার নিজের যে মতামত আছে, নিজের যে কাজ আছে, এগুলো তুমি প্রকাশ করতে পারবা। কথা বুঝে গেছে? অর্থাৎ হচ্ছে আত্মকর্মসংস্থান একটা স্বাধীন পেশা এবং এর আওতাটা অনেক ব্যাপক, তুমি এটা ইচ্ছা করলে বাড়াতে পারবা আত্মকর্ম। তারপরে বলছে কি, আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। অর্থাৎ তোমার দক্ষতা তুমি সেখানে দেখাতে পারবা, তুমি যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে তুমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করো, যে কাজটা করে তুমি মুনাফা অর্জন করতে পারবা, দেশের সুবিধা বঞ্চিত মানুষকে তুমি কাজে লাগাতে পারবা, দেশের আয়, জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারবা, সেই দক্ষতা তোমার এখানে কাজে লাগানো যায়। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা, এটা কিন্তু পরাধীন পেশা না, স্বাধীন একটা পেশা। এই স্বাধীন পেশার জন্য আত্মকর্মসংস্থান করতে গিয়ে একটা নিজের অস্তিত্ব বোঝা যায়, নিজে এখানে নিজেই মালিক, নিজের স্বাধীনভাবে কাজ করা যায়, নিজের মনে যেটা আছে সেটা কাজের মাধ্যমে প্রকাশ করা যায়। আর একটা প্রয়োজন কি, যে আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নাই। চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সের সীমা রেখা থেকে যায়, কিন্তু আত্মকর্মসংস্থানের জন্য কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। এবার আসি বাংলাদেশের আত্মসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়। আমরা জানি যে বহু আছে যেখানে আত্মকর্মসংস্থানের লাভজনক বিষয়, আমি তোমাদেরকে কিছু কিছু তুলে ধরেছি, বাকিটা দেখবে তোমরা বইয়ে আছে, ভালো করে পড়বা। আমি এখানে যেমন হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত, তোমরা কি কেউ গেছো একটু গ্রামের দিকে বা তুমি সিরাজগঞ্জের দিকে যদি যাও, দেখবে ওখানে হাতে, ঘরে ঘরে হাতে চালিত কিছু তাঁত দেখা যায়, সেগুলো হচ্ছে আত্মকর্মসংস্থানের একটি উপযুক্ত এবং লাভজনক ক্ষেত্র। মাদুর বা ম্যাট তৈরি, মাদুর বা ম্যাট তৈরি, মাদুর মানে বুঝতে পেরেছো, ওই যে আমরা মেঝেতে পারি, দেখবা এগুলো বিভিন্ন কাপড় দিয়ে বা কি পাট দিয়ে তৈরি করে থাকে, সুন্দর সুন্দর। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়ির মহিলারাই বা আশেপাশে কিছু মহিলা নিয়ে বা কিছু পুরুষ নিয়ে এই কাজগুলো করে থাকে, এখান থেকেও একটা ভালো লাভজনক সুবিধা পেয়ে থাকে। মৃৎশিল্প, অর্থাৎ মাটির যে হাঁড়ি পাতি বানাই আমরা, যদিও এখন শহরের মানুষরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাটির হাঁড়িপত্র খুব ব্যবহার কম করছি, বাট এখনো কিন্তু আছে কিছু কামার, কুমার যারা, তারা কিন্তু মাটির এসব জিনিসপত্র তৈরি করে। আবার বিভিন্ন ফুলদানি, তারপরে বিভিন্ন তোমার হাতি ঘোড়া টাইপের শোপিস, হ্যাঁ ফুলদানিগুলো, শোপিসগুলো, এগুলো তৈরি করে। বাসনপত্র, থালা বাসন বর্তমানে অবশ্য অনেক জনপ্রিয় হয়েছে, দেখো থালা বাসনগুলো আমরা যদি একটু দেখি, আমরা ডিনার সেটও পাচ্ছি, তাই না মৃৎশিল্পের? হ্যাঁ। তারপরে কি, বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ, বাঁশজাত দ্রব্য অর্থাৎ বাঁশ থেকে যে কিছু দ্রব্য তৈরি হয়, সেই দ্রব্যগুলো হস্ত আমরা আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারি। লবণ উৎপাদন, লবণ কিন্তু শুধু যে সরকারি পর্যায়ে করে তা না, লবণ উৎপাদন কিন্তু উদ্যোগ গ্রহণ করে সমুদ্রের ধারে দেখা যাচ্ছে যে যারা বেকার যুবক বা শিক্ষিত যুবক, তারা নিজেরা নিজেদের মধ্যে গড়ে তোলে যে আমরা লবণ চাষ করব, এভাবে তারা লবণ উৎপাদন করে। টেইলারিং, টেইলারিং বিজনেস বর্তমানে খুব জনপ্রিয় একটি বিজনেস, আগে আমরা হয়তো এই টেইলারিংটাকে সাধারণভাবেই দেখতাম, কিন্তু বর্তমানে একটা ভালো টেলার গড়ে ওঠাও অনেক লাভজনক একটি প্রতিষ্ঠান। মাছের জাল তৈরি, আমরা যে মাছ মারি না তার যে জাল তৈরি হয়, এই জালটা তোমরা যদি একটু জানো যে জালটা কিন্তু বাড়িতে বাড়িতে সুতো নিয়ে গিয়ে নিজেরা নিজেরা তৈরি করে, এবং এটাও আত্মকর্মসংস্থানের একটি উপযুক্ত ক্ষেত্র। কামারের কাজ, কামার ওই যে কুমারের কাজ কি হলো, মৃৎশিল্পের কামারের কাজ কি, ছোট ছোট লোহার যে পার্টস গুলো তৈরি হয় গাড়ির জন্য বা বাসার জন্য, ছোট ছোট পার্টস, এইসব কাজগুলো কামাররা করে থাকে। বেতের সামগ্রী তৈরি,
বেত দিয়ে যে বিভিন্ন আসবাবপত্র হয়, বিভিন্ন শোপিস হয়, বিভিন্ন সোফা কাঠ এসব যে তৈরি করে, এগুলো হচ্ছে আত্মকর্মসংস্থানের উপযুক্ত এবং লাভজনক ক্ষেত্র। কাঁচের তৈজসপত্র তৈরি, কাঁচের যে শুধু বড় বড় ফ্যাক্টরি থাকে তা কিন্তু না, ছোট ছোট কিন্তু পর্যায়েও এটা কাজ করা যায়, কাঁচের বিভিন্ন তৈজসপত্র তৈরি করা যায়। এছাড়াও চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন, চামড়াজাত দ্রব্যাদি যে উৎপাদন হয় সে চামড়ার বিভিন্ন ব্যাগ, বিভিন্ন স্যান্ডেল এগুলো তৈরি করা হয়, এগুলো তোমার আত্মকর্মসংস্থানের উপযুক্ত এবং লাভজনক ক্ষেত্রের বিবেচ্য বিষয়। তারপরে কি বলছে, ঝিনুক দ্রব্যাদি, ঝিনুকের তৈরি মালা শোপিস, তোমরা একটু যদি কক্সবাজারের দিকে যাও বা সমুদ্র সৈকতে যাও, দেখবা অনেক অনেক সুন্দর সুন্দর এই যে ফেলনা যে ঝিনুক গুলো পড়ে থাকে সেগুলো দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, শোপিস তৈরি করে। এগুলোর জন্য খুব বড় ফ্যাক্টরির দরকার হয় না, এগুলো নিজেরাই করা যায়, নিজেরা উদ্যোগ গ্রহণ করে কয়েকজন মিলে সুন্দরভাবে এই বিজনেসটা পরিচালনা করা যায়। বেকারি বর্তমানে খুব জনপ্রিয় একটা ইয়ে হচ্ছে বেকারি, আমরা এত ব্যস্ত, বর্তমান মানুষ এত ব্যস্ত হয়ে যাচ্ছে যে আমরা বেকারির খাবারের দিকে ঝুঁকে পড়ছি। এই বেকারি খাবারের দিকে যখন ঝুঁকে পড়ছি তখন দেখা যাচ্ছে একটা মানুষ মানে এক কোয়ালিটির মানুষ এটাকে ব্যবসা আকারে নিচ্ছে, এবং ব্যবসা আকারে যখন নিচ্ছে সেটা প্রায় লাভজনক হচ্ছে, কারণ অনেকেই চাচ্ছে যে বাড়ির তৈরি যদি ভালো খাবার পাওয়া যায় সেটার বাজারে সমাদৃত বেশি হচ্ছে। আটা ময়দা প্রস্তুত, আটা ময়দা প্রস্তুত অর্থাৎ হচ্ছে গম বা চাল থেকে যে ময়দা তৈরি করা বা আটা তৈরি করা, একটা মিল দিল, মিল দিয়ে আটা ভাঙানো। দেখবা যে শহরে বা গ্রামে প্রতি ঘরে ঘরে যে আটা ময়দার মিল থাকে তা না, কিছু দূর পর পর এরকম মিল থাকে যেখানে আমরা আটা ময়দাগুলো ভাঙিয়ে নিয়ে আসি, এটাও এই ধরনের একটা ব্যবসা। জুয়েলারি অর্থাৎ সেটা সোনার হতে পারে, এমিটিশন হতে পারে, জুয়েলারি তৈরিও কিন্তু আত্মকর্মসংস্থানের লাভজনক একটা ক্ষেত্র। মোমের দ্রব্যাদি তৈরি, আজকাল মোম দিয়ে শুধু যে মোমবাতি হয় তা না, মোম দিয়ে কত সুন্দর সুন্দর শোপিস হচ্ছে, কত সুন্দর সুন্দর খেলনা তৈরি হচ্ছে, সামান্য মোমটাই মোমদানি যে হচ্ছে সেটাও দেখবা কত সুন্দর হচ্ছে, এইসব শিল্পগুলো কিন্তু আত্মকর্মসংস্থানের মধ্যে পড়ে। সুতা কাটা, সুতা তৈরি করার আগে বা শাড়ি তৈরি করার আগে সুতা কেটে যে প্রস্তুত করতে হয় শাড়ি তৈরির জন্য, সেই ব্যবস্থাটাও কিন্তু একটা বিজনেসের মধ্যেই পড়ে। এছাড়া অনেক আছে, তোমরা পড়ে নিবা, আমি এই আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো তোমরা খুব ভালো করে পড়বা। ওকে, নেক্সট আসে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে উপযুক্ত বিবেচ্য বিষয়গুলো, কি কি বিষয় আমাদেরকে নির্বাচন করতে হবে। আত্মকর্মসংস্থানমূলক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সাফল্য ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে আত্মকর্মসংস্থানের উপযুক্ত এবং ক্ষেত্র নির্বাচনের উপরে। আমাকে ক্ষেত্রটা নির্বাচন করতে হবে, কি কি ক্ষেত্র দেখো, সঠিক পণ্য নির্বাচন করতে হবে, আমি কোন পণ্য নিয়ে ব্যবসা করব, সেই পণ্যটা এই বাজারে চলবে কিনা, এখানকার মানুষের জন্য সেটা সুইটেবল কিনা সেটা আমাকে ভাবতে হবে, অর্থাৎ সঠিক পণ্য নির্বাচন করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রাথমিক মূলধন, একেবারে খালি হাতে কিন্তু ব্যবসা চলে না, তোমার কম থাকতে পারে বাট কিছুটা থাকতে হবে, এবং এই প্রাথমিক মূলধনটা থাকা খুবই দরকার। তারপরে কি, পণ্যের চাহিদা নির্ধারণ, যেই পণ্যটা নিয়ে কাজ করবে বা যে পণ্যটা উৎপাদন করবে তার চাহিদা কেমন আছে, এই চাহিদাটা নির্ধারণ করতে হবে যে বাজারে তার চাহিদা আছে কিনা, এটা ভোক্তারা গ্রহণ করবে কিনা এ বিষয়টা ভাবতে হবে। অভিজ্ঞতা ও শিক্ষা, শিক্ষা এমন একটা জিনিস যে তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি যে কোনো ব্যবসা বলো, চাকরি বলো, যে কোনো কাজে তোমার এটা পিছন থেকে অনেক বড় একটা শক্তি যোগাবে। এছাড়াও অভিজ্ঞতার দরকার আছে, তুমি একটা বিষয়ে পুঁথিগত বিদ্যা নিয়ে নিলা কিন্তু প্র্যাকটিক্যালে তোমার কোনো অভিজ্ঞতা নাই, এটা কিন্তু তোমাকে বেশি দূর এগিয়ে নিয়ে যাবে না, তাই তোমাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকতে হবে, আমি একটা কাজ করব অথচ আমি পারি না, আমি পানি মাছের একটা বিজনেস করব অথচ আমি পানিতেই নামতে পারি না, চিনি না কিছু, পানির ধারে কাছে যেতে পারি না, তাহলে হবে? তাহলে তো হবে না।
আমি একটা ধানের বিজনেস করব, অথচ আমি গ্রামে যেতে পারি না, আমি গাড়ি মুভমেন্ট করতে পারি না, তাহলে হবে? অর্থাৎ নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকতে হবে। যৌথ উদ্যোগ ধর, এককভাবে কোনো কাজ করা আসলে খুব কঠিন হয়ে যায়। একা একা তুমি আত্মকর্মসংস্থানে একা একা কাজ করতে চাও, সেক্ষেত্রে সবকিছুর দিকে সুচারু রূপে তোমার দৃষ্টি দেওয়া কঠিন হয়ে যায়। এই জন্য তোমাকে কি করতে হবে, যে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, সঠিক কর্মী নির্বাচন করতে হবে, কোন কাজের জন্য কোন কর্মী সঠিক হবে এই বিবেচনাটা থাকতে হবে। অর্থাৎ আমরা কি বলেছি, একজন উদ্যোক্তার এটা একটা গুণ, যে কাকে কি কোন কাজটা করালে কিভাবে সঠিকভাবে করে আসতে পারবে। তাহলে সঠিক কর্মী, ব্যবসায়ের স্থান নির্বাচন, কোন জায়গাটায় ব্যবসাটা করবে, কোন কাজ জায়গাটাতে ব্যবসাটা করলে ব্যবসাটা সঠিকভাবে চলবে এটাও ভাবতে হবে। সঠিক প্রযুক্তির ব্যবহার শিখতে হবে। এই যে আমরা এখন জুমে ক্লাস নিচ্ছি, এখন সাপোজ ধরো প্যান্ডেমিক সিচুয়েশন, সব ক্লাস বন্ধ, কিন্তু আমরা আজ প্রযুক্তির ব্যবহার খাটিয়ে এই যে জুমে ক্লাস নিচ্ছি, এটাও কি একটা বিজনেস না? তোমাদের সাথে আমাদের একটা যোগাযোগ চলছে, বিভিন্ন ব্যবসা কিন্তু এখন এভাবেই চলছে, মালপত্র পাঠিয়ে দিচ্ছে জুমে, জুম হোক, ফেসবুক হোক, ইমেল হোক, এর মাধ্যমে কার্যক্রম চলছে। অর্থাৎ প্রযুক্তির ব্যবহার জানতে হবে, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকতে হবে। বর্তমানে বিজনেস করতে হলে দেশের আর্থসামাজিক অবস্থা কেমন আছে এটা সম্পর্কে সচেতন থাকতে হবে। বাংলাদেশের ঝুঁকি মোকাবেলা উপায় অবলম্বন, বাংলাদেশে যে ব্যবসায় যে ঝুঁকিগুলো আসতে পারে সে ঝুঁকিগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সে বিষয়ে জ্ঞান থাকতে হবে, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি একটা কাজে ব্যর্থ হতেই পারি, কিন্তু সেটাই আমি ভেবে বসে থাকলাম সেইটা না, সেইটা থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কী কী আমার ভুল ছিল এবং এই ভুলগুলো আমি কিভাবে সংশোধন করে আসতে পারি। সুষ্ঠু ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যখন আমি ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করবো তখন অবশ্যই সেটা সুষ্ঠু হতে হবে, অহেতু কোনো কিছু ঢুকানো যাবে না, যেটা অসম্ভব করা সেটা করা যাবে না, পরিকল্পনার মধ্যে অবশ্যই বাস্তব ভিত্তি থাকতে হবে। আজকে যে তোমাদের ক্লাসগুলো নিলাম, তারপর আমি কিছু মূল্যায়নের প্রশ্ন রেখেছি, দেখো প্রশ্নটা হচ্ছে আত্মকর্মসংস্থান কি। আত্মকর্মসংস্থান হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে সেটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান যুব সমাজকে কি করতে শেখায়? আত্মকর্মসংস্থান যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছাসেবকমূলক কাজে উৎসাহিত করে। কর্মসংস্থান কত প্রকার ও কি কি? কর্মসংস্থান তিন প্রকার, কি কি বলতো? কর্মসংস্থান একটা হচ্ছে মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, একটা হচ্ছে আত্মকর্মসংস্থান, একটা হচ্ছে ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসা বলতে কি বোঝো? স্বল্প মূলধন নিয়ে ক্ষুদ্র পরিসরে যে ব্যবসা শুরু করা হয় তাকে ক্ষুদ্র ব্যবসা বলে। ওকে, নেক্সট যে তোমাদের তৃতীয় অধ্যায়ের উপর টপ প্লেস নেওয়া হবে, আলোচ্য অংশটুকু তোমরা ভালো করে পড়বা। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবারও সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ সবাইকে।